আরে কি খবর? এটা কি? দেখে মনে হচ্ছে বাংলাদেশ ইউথ ডেলিগেশন 2022 এর বাছাই প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। সেটা তো আমিও দেখতে পাচ্ছি। কিন্তু অল নিউ, এটা কি? তাই তো, এটা কি? কেন? তোমরা শুনোনি? কি? বাংলাদেশ ইউথ ডেলিগেশন 2022 এর বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে এই গ্রীষ্মে। এটা তো এই পোস্টারেই দেখতে পাচ্ছি। কোভিড এর কারণে গত 2 বছর পর এটা আবার শুরু হচ্ছে। আর এটাও জানি যে বাংলাদেশ থেকে 100 জন তরুণ তরুণীকে বাছাই করা হবে যারা ভারত ভ্রমণের সুযোগ পাবে। এতে নতুন কি? আমরাও বিওয়াইডি অ্যালামনি, আমাদের ব্যাচে নির্বাচিত 100 জনের মধ্যে আমরাও সুযোগ পেয়েছিলাম ভারত ভ্রমণে। সত্যি? কিন্তু তোমরা কি জানো, এবছর তোমাদেরকে ফেসবুকে ভিডিও আপলোড করে লিংকটি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। ভিডিও কিসের? সেটা আবার কিভাবে করতে হবে? আরে এটা অনেক সহজ, আমি বলে দিচ্ছি। প্রথমে তোমার মোবাইলের ক্যামেরাটি অন করো। তোমার ভিডিওটি তুমি বাংলা অথবা ইংরেজিতে রেকর্ড করতে পারো। ভিডিওতে তোমার নাম, বয়স, ঠিকানা, তোমার পেশা অথবা কী বিষয়ে পড়াশোনা করছো তা জানাও। তাছাড়া অন্য যা কিছু আমাদেরকে তুমি জানাতে চাও তা রেকর্ড করতে পারো। কিন্তু মনে রাখতে হবে, ভিডিওটি 2 মিনিটের বেশি দীর্ঘায়িত করা যাবে না। এবং লক্ষ্য রাখতে হবে তোমার ভিডিওতে যাতে পর্যাপ্ত পরিমাণে আলো থাকে এবং অডিও ভিজুয়াল স্পষ্ট থাকে। এবারে তোমার ক্যাপশনে গিয়ে 10টি বাক্যে লিখো বাংলাদেশ ইউথ ডেলিগেশন বলতে তুমি কী বোঝো, এবং হ্যাশট্যাগে ইউজ করো BYD2022, এবং ট্যাগ করো ইন্ডিয়ান হাই কমিশন অফ ঢাকা এবং বাংলাদেশ ইউথ ডেলিগেশনের ফেসবুক পেজকে। তোমার ভিডিওটি তৈরি হয়ে গেলে সেটি তোমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করো। খেয়াল রাখতে হবে তোমার ভিডিওটি যাতে পাবলিক মোডে পোস্ট হয়। তারপরে তোমার ভিডিওর লিংকটি কপি করে সেটি অ্যাপ্লিকেশন ফর্মে পেস্ট করো। মনে রাখবে, এই 2 মিনিটের ভিডিও তোমার নিজেকে তুলে ধরার, তোমার প্রতিভাকে জানান দেওয়ার। কেন তুমি সিলেক্ট হওয়ার যোগ্য সেটা তোমাকে এই 2 মিনিটেই প্রমাণ করতে হবে। বাহ, বেশ মজার তো! তাহলে তোমরা সবাই বুঝতে পেরেছো তো যে অল নিউ বিষয়টা কি? নিজেদের প্রকাশ করা এবং আমাদের প্রতিভা দেখানোর জন্য আমরা সবাই এই চমৎকার অনুষ্ঠানের অংশ হওয়ার সুযোগ পেয়েছি। এবার তোমাদের পালা। তুমি কি মনে করো তোমার মধ্যে বাংলাদেশের সেরা 100 জন যুব প্রতিনিধি দলে থাকার যোগ্যতা আছে? তাহলে এখনই আবেদন করো।